অল ট্যালেন্ট অর্ঘ্য চক্রবর্তী চ্যানেলের তরফ থেকে জানায় সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করুন, পিঠে তৈরি করুন বাড়িতে আর পিঠে খান, খুব মজা করুন। তো আজকে আমি একটা নতুন পিঠের রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চিতল পিঠে। পিঠেটার নাম হচ্ছে চিতল পিঠে। তো এই পিঠেটা করার জন্য আমার লাগবে সেদ্ধ চাল। তো আমি কালকে রাত্রেবেলায় 1 কোটো সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন, তো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাতে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, পেস্ট করার পর আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা, আমার সেদ্ধ চালটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এই দেখুন। এরপর আমি দেখাবো যে কিভাবে চিতল পিঠে তৈরি করতে হয়। তো চলুন বন্ধুরা, আমরা এখন চিতল পিঠে তৈরি করে ফেলি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি 1 হাতা চালটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা সিম আছে করতে হবে, ওপরে একটা ঢাকনা দিয়ে দিলে ভালো হয়। তো আমি এখন এখন ঢেকে দিচ্ছি, তারপর ঢাকাটা উঠিয়ে আপনাদেরকে যখন আমি এটা পাল্টাবো তখন দেখাচ্ছি। আমি ঢাকনাটা খুলে দিয়েছি, যেটা ঢাকা দিয়েছিলাম, এই ধরনের একটা প্লেট ঢাকা দিয়েছিলাম, উঠিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে ফুল ফ্লেমে করে দিয়েছি। এরপর আমি এটাকে উল্টে দেব, উল্টে দিয়েছি, এই দেখুন। এটাকে একটু ভেজে নেব এই সাইডটা, তারপর আমি তুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি আরেকটা দিয়েছি, দেখছেন কিরকম ফুটো ফুটো হচ্ছে, ওটার ভেতর দিয়ে বাষ্পটা বেরিয়ে আসছে। ওপরটা যখন একটু টানিয়ে যাবে দেখলেই বুঝতে পারবে, তখনই উল্টাবেন, তাহলে ঠিক হবে। এই যে উল্টে গেছে, এই সাইডটা ভাজা হয়ে গেছে, ওই সাইডটা একটু ভেজে নিচ্ছি। এই পিঠেটা, এটার নাম হচ্ছে চিতল পিঠে। এই পিঠেটা আমরা নারকেল কোড়া আর খেজুর গুড়ের সাথে ভাতের পাতেই খাই। এই যে নারকেল কোড়া আর খেজুর গুড় দিয়ে এটা খেতে খুব ভাল লাগে। এটা আমাদের নিয়ম যে ভাত খাওয়ার সময়তেই এই পিঠেটা খেতে হবে। তো আমি সবগুলো এইভাবে ভেজে নিই, তারপর আপনাদের দেখাবো কেমন। আমার এই পিঠেটা হয়ে গেছে, এই দেখুন। এই পিঠেটা এইভাবে খেতে হয়, নারকেল কোড়া এবং খেজুরের গুড় দিয়ে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবেন, এবং আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে। তো এটা করে আপনারা খাবেন, খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন।